আল্লাহ বলতেছে ওমা লাইসা লাহুম বিহি ইল, একমাত্র ইসলামের অনুসরণকারী যারা পৃথিবীতে আছেন, এক নম্বরে আত্মসমর্পণকারী যারা আল্লাহর কোরআনের ভিত্তিতে জীবন যাপন করেন, এই বর্তমান পৃথিবীতে এরা ছাড়া এই পৃথিবীর কোন মানুষ তাদের ইবাদতের পক্ষে বান্দাগির পক্ষে আসমানি কোন দলিল পেশ করতে পারবে না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماء والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا ما فعلوا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله المولانا العظيم وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد
illa waqad kutiba maq'aduhu minan nari wa maq'aduhu minal jannah. فقالوا يا رسول الله أفلا نتكل على كتابنا وندع العمل فقال يعملوا فكل ميسر لما خلق له فأما من كان من أهل السعادة فسيوسر لعمل السعادة وأما من كان من أهل الشقاوة فسيوسر لعمل الشقاوة فذلك قوله تعالى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره للإسراء وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. صدق الله العظيم. أو كما قال عليه النبي صلى الله عليه وسلم দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই কোরআনি মাহফিলের মাননীয় মোহতারাম সভাপতি হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আতর এলাকার দীন প্রিয় কোরআন প্রেমিক, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার গোলাম অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সালাম বিনিময় করতেছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। দুরুদ ও সালাম আল্লাহ পাকের প্রশংসা আমরা সকলে মিলে সমস্বরে আদায় করব। সর্বপ্রথম প্রশংসা আদায় করব সেই মালিকের, যেই মালিক শুধু আপনার আমার মালিক না, যেই মালিক গোটা কুল্ল কায়নাতের মালিক, যেই মালিক আমাদের জন্য এই জমিনটারে বিছানার মতো করে, ফরাশের মতো করে, গালিসার মতো করে তিনি আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। সব কিছু তিনি আমাদের জন্যই করেছেন, কারোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমরা চোখে দেখি বা না দেখি, এই পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন, এ ঘোষণা স্বয়ং আল্লাহই দিয়েছেন। খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু আল্লাহ আমাদের জন্য দান করেছেন। কেন দান করেছেন? কারণ হলো এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তার জন্য সৃষ্টি করেছেন। সেই জন্যটা কি? জন্যটা হলো দাসত্ব, গোলামী। শুধু আমাদেরকে না, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আল্লাহ ওই একই উদ্দেশ্যেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, বান্দেগী করো। কেন? কারণ হলো এই দাসত্ব, বান্দেগী, গোলামি করার জন্য তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাযী খলাকাকুম,
والذين من قبلكم তিনি তোমাদের সৃষ্টি শুরু করেননি তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটা ইবাদত করবে এই জন্য বندگی করবে এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো তোমরা মুত্তাকি হতে পারো এই মুত্তাকি হওয়ার জন্য ইবাদত আর ইবাদত করতে গেলে লাগবে ঈমান ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই কথা কোন ঠিক কি না ইবাদত ছাড়া ঈমানের ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য আছে আমার ভাইরা কৃতজ্ঞতা স্বীকার করবা এই জন্য ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছিলেন যুগে যুগে মানুষ ইবাদত করে কিন্তু ইবাদত করলে হবে না ইবাদতটা করতে হবে আল্লাহর দেওয়া নিয়ম অনুপাতে এই পৃথিবীতে অসংখ্য মানুষ ইবাদত করে বান্দেগি করে সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াবুদুন মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওগো নবী তুমি তাদের কাছে শোনো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে গোলামি করে দাসত্ব করে ওয়ায়াবুদুন মিন দুনিল্লাহ আল্লাহর দাসত্ব করা ছাড়া এই পৃথিবীর মানুষ যত জায়গায় যত প্রকার দেব দেবীর আরাধনা করে যত প্রকারের ইবাদত আছে কোন প্রকারের ইবাদতের পক্ষে আসমানে কোনো দলিল নাই শুধুমাত্র দলিল আছে যারা একমাত্র তোমাদের ইলাহা এক এবং একক যারা এক এবং একক ইলাহাকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে মানুষ যেভাবে ইবাদত করে একটি ইবাদতের সপক্ষে তাদের কোনো দলিল নেই বিনা দলিলে ইবাদত কি দলিলে ইবাদত বিনা দলিলে ইবাদত আর এই বিনা দলিলের ইবাদত করার কারণে তারা পরিণামে কোনো কিছুরই ভাগিদার হবে না তারা কোনো কিছুই পাবে না এই ঘোষণা কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শোনো ওগো নবী তুমি ওই মানুষগুলোকে বলে দাও ওয়াইয়াবুদুন যারা ইবাদত করে মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা তাদের ইবাদতের পক্ষে কোন সুলতান আছে কিনা কোন দলিল আছে কিনা আসমান থেকে কোন দলিল তাদের সপক্ষে নাজিল হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলে এই দলিল বিহীন যারা ইবাদত করে তারা আসলে নাদান তারা আসলে মূর্খ আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামা লাইসা লাহুম বিহি ইলম এই পূজা আরাধনা করে আরাধনা করে সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাজারো গির্জায় যায় যারা পাদ্রী সেজে রবিবার প্রেয়ার করে যারা সন্ন্যাসী সেজে বিভিন্ন মন্দিরে আরাধনা করে পৃথিবীর সমস্ত মন্দিরের আরাধনারত সমস্ত মানুষদেরকে নবীর মাধ্যমে প্রশ্ন রেখে দিয়েছেন এদের কাছে প্রশ্ন করেন যারা এই গির্জায় বসে বসে যাদেরকে মানুষ ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ এই মানুষগুলোকে আমি আল্লাহর স্থলে যারা তাদেরকে বিধানদাতার স্থলে বানিয়েছেন সাজিয়ে দিয়েছেন খোদা বলে গেছে তারা নিজেরা যে আইন রচনা করে করে মানুষের কাছে দেই ওগো নবী তুমি বলো ওই পাদ্রী সহ শুরু করে ওই সন্ন্যাসী সহ শুরু করে ওই ব্রাহ্মণ সহ শুরু করে গোটা দুনিয়ার মানুষের কাছে বলো আবু জাহেল আবু লাহাবদের কাছে বলো বলো ফিরাউনের কাছে নমরুদের কাছে এখনো যারা বিনা দলিলে পৃথিবীতে পথ চলছে আল্লাহ বললেন এদের কাছে কোনো দলিল তা চাইলে তারা বলতে পারবে না তারা একটা কথাই বলতে পারবে যে আমরা কলু তারা এই কথা বলে বালাপাদে যা আনা এই কথা তারা বলতে থাকে যে আমাদের কোনো দলিল লাগবে না
আমাদের দলিল তো ওটাই যথেষ্ট যেটা আমরা আমাদের পিতামাতা পিতামহদেরকে করতে দেখেছি পূর্বপুরুষদেরকে করতে দেখেছি কোন দলিল লাগবে না ওটাই আমাদের দলিল সিটকা দে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছে ওমা লাইসা লাহুম বিহি ইল একমাত্র ইসলামের অনুসরণকারী যারা পৃথিবীতে আছেন এক নম্বরে আত্মসমর্পণকারী যারা আল্লাহর কোরআনের ভিত্তিতে জীবন যাপন করেন এই বর্তমান পৃথিবীতে এরা ছাড়া এই পৃথিবীর কোন মানুষ তাদের ইবাদতের পক্ষে বান্দগির পক্ষে আসমানি কোন দলিল পেশ করতে পারবে না সব মূর্খ আল্লাহ বলছে ওরা যা করে এই সম্পর্ক ওদের কোনো এলেম নেই ওমা লাইসালাহুম বিহি ইলম যা করে তার পক্ষে কোনো দলিল নেই এ ব্যাপারে ন্যূনতম তর তাদের কোনো জ্ঞান নেই কল ওয়াজাদনা আলাইহি আবা আনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়ালা ইয়াহতাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষগুলোকে বললে ওই দলিলটাই পেশ করে এই কথাটাই তারা পেশ করে তাদের করতে দেখেছি শুধু সেটাই করি আল্লাহ বলছেন না না তোদের পূর্বপুরুষ আমি যে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে মানুষ হবার শর্ত আরোপ করেছিলাম জন্মের থেকেই কোনো মানুষ মানুষ হতে পারে না শুধু মানুষের সুরাত নিয়ে এই পৃথিবীতে আসে মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এলমে ওহির ভিত্তিতে তার মালিককে চিনতে পারবে না মালিককে চিনতে যতদিন যতক্ষণ পারবে না হোক সে বিলাত ফেরত বড় কোনো ডক্টরেট পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার আছে কিন্তু তার সেই লেখাপড়া দিয়ে সে আল্লাহকে এখনো খুঁজে পায়নি আল্লাহর পরিচয় এখনো লাভ করতে পারেনি কোরআনের ভাষ্যমতে এই পৃথিবীতে তার চেয়ে গদ্ধ তার চেয়ে মূর্খ আর কেউ নেই এ ঘোষণা কার আল্লাহ মানুষ হওয়ার জন্য আল্লাহ নিজেই বলেন এই জন্য আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান অসীম দয়ালু যিনি অসীম দাতা যিনি যার দানের কোনো শেষ নেই তিনি হলেন রহমান যিনি অনন্ত কাল ভর দান করবেন তাম পৃথিবীর মানুষ যদি আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষটি পর্যন্ত হাদিসে কুচ্চির ভিতরে আসে একসাথে যদি সবাই মিলে আল্লাহর কাছে দাবি করে যদি সাহায্য চায় আর আল্লাহ যদি মুক্ত হস্তে তার বান্দাকে সাহায্য করেন একসাথে তমস্ত রুহুকেও যদি অভাব মিটিয়ে দেন একে অপরের কাছে শুনবে তোমাদের কাছে আর কোনো অভাব আছে কিনা অভাব বোধ হয় কিনা প্রিয় হাজিরিন আমার সমস্ত মানুষ সমস্বরে বলবে আমাদের কোনো অভাব নেই দেখেন আল্লাহ কত ধনী আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হলেন ধনী আর পৃথিবীর সমস্ত মাখলুকাত হলো গরিব আমরা সব কি মনে করতেছেন বিল গেট বিশাল ধনী ওই আম্বানি বিশাল ধনী আল্লাহ বলছে যে না ধনী হলাম একমাত্র আমি তোরা সব ফকির আর ফকিরনির বাচ্চা ফকিরনির কথা কি বোঝেননি ফকিরনি কলি মানে রাগ হয়ে যাচ্ছে মানে ফকিরনি কলো আরে ফকির মানে গরিব আল্লাহ হলেন ধনী আর কোরআনের ভাষায় পুরুষরে বলে ফকির আর নারীরে বলে ফকিরনি সুতরাং এ পৃথিবীর যত নর আছে সব ফকির আর পৃথিবীর যত নারী আছে সব ফকিরনি ধনী হলেন কে আরো জোরে বলে তিনি যদি সকলকে দেন আল্লাহ পাক হাদিসে কুদসি রাসূল বলছেন আল্লাহ পাক বলছেন এই কথা যে ভূমধ্য সাগর
এই অথই জলরাশির ভিতর থেকে আবাবিল পাখি অথবা একটা ছুঁচ দিয়ে ডুবিয়ে তুলে ধরলে ওই প্রশান্ত মহাসাগরে পানি যতটুকু কমবে, কিছু তো কমবেই, কি ভাই কিছু কমবে না, সুসের মাথায় সাগর থেকে যদি একটু ডুব দিয়ে উঠান তে মাথায় যতটুকু পানি ফুটায় এটা তো কমবে, ঠিক কি না? আমার আল্লাহ এত বড় ধনী, সাগরের পানি কিছু কমলেও কমতে পারে কিন্তু আমার আল্লাহর খাজানা থেকে কোনো কিছুই কমবে না। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত খাজানাতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা এটা, চাও আমার কাছে, মানুষের কাছে তো মানুষ চাইলে রাগ হয়, ঠিক না ভাই? আর আল্লাহ রসুল বলতেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, আল্লাহর কাছে যদি বান্দা না চায় তাহলে আল্লাহ তার বান্দার প্রতি খুব বেজার হয়, তা আমার বান্দা আমার কাছে চাই না কেন? সুবহানাল্লাহ, যা কিছু চাওয়ার কার কাছে চেতে হবে? কেউ যা দিতে পারে না সেটা তিনি দিতে পারে, কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজেরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য, দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি একমাত্র আল্লাহরই করতে হবে, কথা কন ঠিক কিনা? কার করতে হবে? আল্লাহরই করতে হবে, এর বাহিরে মানুষের পথ চলার আর কোনো পথ ও পন্থা খোলা নেই। প্রিয় হাজেরিন আমার, সেজন্য কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এই পৃথিবীতে যারা ইবাদত করে দলিল বিহীন, ওদের কাছে জানতে চাইলে ওরা কোনো দলিল দিতে পারবে না। এই জন্যই বলতেছিলাম দোস্ত আমার, রহমান তো হয়েছেন তিনি যিনি অথই ধারায় মানুষের জন্য কল্যাণের বাড়ি বর্ষণ করতে পারেন, অভাব মোচন করে দিতে পারেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহমান, অসীম দাতা তিনি যার দানের বিন্দুমাত্র কোনো শেষ নেই। আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, কথাগুলো খুব ভালো করে শোনেন। আর রহমান অসীম দাতা কে জোরে বলেন? আল্লাহ, ঠিক কিনা? তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না জানো মোদেরি অন্তর, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, জোরে কর ঠিক কিনা? যে অন্ধ শুধুমাত্র সেই আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর গুণগান গায় না, সে তার এই চোখ তো গরুর চোখ, এই চোখ তো মাটির চোখ, এ চোখের কথা বলেনি। আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্য তিনটা জিনিস আলাদা দান করেছেন, আল্লাযি আনসা আকুম ওয়াজালা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ বললেন আমি মানুষ হওয়ার জন্য বিশেষভাবে তিনটা জিনিস মানুষকে আলাদা দান করেছি গোটা মাখলুকাত থেকে, একটা হলো আংসাকুম ওয়াজালা লাকুমুস সামা, গরুতেও শোনে ছাগলও শোনে বাঘেও শোনে, শোনে কি শোনে না?
আপনি ছাগলকে ডাক দেন, আয় আয় আয়, ছাগল আসবে না। আপনি গরুকে বলেন ডানি ডানি, বাই বাই, গরু ডানি বাই কোলে যাবে কি যাবে না? হ হ, দাঁড়া দাঁড়া, গরু দাঁড়াবে কিনা? দাঁড়াবে। আপনি মুরগিকে ডাক দেন, আয় তি 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 তি, আসবে কিনা? আপনি হাঁসকে ডাক দেন, তই 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 তই, হাঁস এগিয়ে আসবে কিনা? আসবে ভাই, আসবে, কারণ তার কান আছে, ঠিক কিনা? এই জন্য সে ডাকে সাড়া দেয়। আমার ভাইয়েরা, ঠিক ওই কানওয়ালা পশু পাখির কাছে, জীব জন্তুর কাছে এইরকম বসে ওয়াজ করবেন, ওরা কি এরকম বসে ওয়াজ শুনবে? কি বলেন, শুনবে? বন্ধুগণ আমার, কেন শুনবে না? ওই পশু পাখি জীব জন্তুর কান আছে, আমারও কান আছে, আপনারও কান আছে, পার্থক্য কি? বন্ধুগণ আমার, পার্থক্য হলো এই, আপনি এখান থেকে রেলে উঠে রাজশাহী নেমে চাপায় যাবেন, একটা ফজলি আমের চারা আনবেন, আনার পরে বাড়িতে যদি রাম ছাগল থাকে, ওর কান অনেক বড়। কি রাম ছাগলের কান অনেক বড় না? রাম ছাগলের কান ধরে 3 ঘন্টা ওয়াজ করবেন, দেখ রে রাম ছাগল, তোর কান কিন্তু বড়, তুই বেশি শুনিস। আমি এখান থেকে কষ্ট করে রাজশাহী, সেখান থেকে লোকাল গাড়িতে চাপায় গেছি, সেই চাপার থেকে খুব কষ্ট করে একটা ফজলি আমের চারা এনেছি, এই চারাটা এখানে বপন করতেছি, এর থেকে আম হলি তুই সুবলাটা খাবি, আমি খাবো ও তার বাইরেরটা ভিতরেরটা, দুইজনে ভাগ করে খাবো, সুবলাটা তুই খাবি, ওর ভিতরেরটা আমি খাবো, বুঝেছিস? খবরদার যেন এখন এই আম গাছটা খাবি না। এই ওয়াজ করেন 3 ঘন্টা, এমন তো অবস্থায় যদি আপনার ছেলে কেঁদে ওঠে, ওই রাম ছাগলের কানটা ছেড়ে দিয়ে আপনি 1 মিনিটের জন্য অন্য মনস্ক হবেন, 1 মিনিট পরে তাকিয়ে দেখবেন, মনে হয় ওই স্বাদের শখের আম গাছের চারার মাথাটা মনে হয় আস্তই থাকবে। কি বলেন ভাই, থাকবে? 3 ঘন্টা ওয়াজ করলেন যে ছাগল রে তুই মাথাটা খাস নে, অথচ 1 মিনিটের ভিতরে ওয়াজ ভুলে গেল, অথচ সে কিন্তু শুনেছে আর জাগর কেটেছে, কথা কয় না ঠিক কিনা? সে কিন্তু শুনেছে এবং জাগর কেটেছে। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, খুব ভালো করে বোঝো, ছাগলের সাথে তোমার পার্থক্যটা কোথায়? ছাগলের বিচার হবে না, বিচার তোমার হবে। কেন হবে? ছাগলকে ইবাদতের জন্য সৃষ্টি করেনি, তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই তো গেল, এই জন্য আল্লাহ বলতেছেন এই শ্রবণ শক্তি, যেটা ছাগলের শ্রবণ শক্তি, এই শক্তিটা দোস্ত আমার মানুষের শক্তি না, মানুষের শ্রবণ শক্তি না, মানুষের এই কানের ভিতরে আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্য আলাদা একটি শ্রবণ শক্তি দান করেছেন। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো বললেন, বান্দা ওয়া আবসার, বাসারুন মানে চোখ, বাসারুন মানে কি? চোখ, আংশা আকুম ওয়াজআলা লাকুম সামা ওয়াল আবসার, আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দয় দিলাম, এই চক্ষু যে চক্ষু মাটির চক্ষু এ চক্ষু না, এটা হলো মানুষ হওয়ার জন্য অন্তর চক্ষু, যেই চোখ দিয়ে আল্লাহকে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনে নিতে হয়। পৃথিবী যারা নাস্তিক তারা দেখার পর বলদের মতো কথা বলে, ছাগলের মতো কথা বলে, জন্তু জানোয়ারের মতো কথা বলে, আল্লাহরে দেখা যায় না, যারে দেখা যায় না তার আনুগত্য করা যায় না, ইবাদত করা যায় না,
সারে খুঁজে পায় না কেন তার জন্য সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত ওযু করে নামাজ পড়ব তারে সিজদা করব এটা ভয় না অতস ও না দেখা অনেক জিনিসই বিশ্বাস করে শুনে শুনে কথা কয় না ঠিক কি না ও যার ওরসে জন্ম নিয়েছে যার রক্ত ওর শরীরের ভিতরে রয়েছে যার মাধ্যমে পৃথিবীতে এসেছে যার রক্ত আল্লাহু আকবার বলেন ও মানুষ হওয়ার জন্য যার রক্ত আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে দিয়েছে কোরআনুল কারীম বলতেছে কারা তারা কি রক্ত রয়েছে এই দেখেন কোরআন বলতেছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এই ধাপগুলো বলতেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তীর এই মানুষকে সৃষ্টি করতে যে প্রথম রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আল্লাহ এই মানুষ সৃষ্টির সূচনা করেছে সরাসরি এরকম না মাটির নির্যাস মাটির নির্যাস মানে কি মাটির নির্যাস হলো দেখেন আমার আপনার শরীর তা গঠন হতে যায় এই যে পৃথিবীর কত ফল ফুল আল্লাহ আমাকে আপনাকে ভক্ষণ করার সুযোগ দিয়েছে ঠিক কিনা যদি বলেন এই ফলমূল ভক্ষণ করে এইটা থেকে রক্ত তৈরি হয় সেই রক্ত রিফাইন করে সেটা দ্বারা নুতফা তৈরি হয় সেই নুতফা থেকে পর্যায়ক্রমে আল্লাহ মানুষের অস্তিত্ব দান করে ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে করলাম শোনো ওই মাটির নির্যাস মিন সুলালাতিন মিন তীন এই তিন সুলালাতিন মিন তিন থেকে মানুষের সৃষ্টির সূচনা করে কি করলাম ওই নুতফাটারে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন আল্লাহ বলছে আমি মায়ের রেহেমের ভিতরে একবারে নারী জাতির গর্ভের ভিতরে একটা সুরক্ষিত সংরক্ষিত অন্ধকারের ভিতরে ওই নুতফাটারে আল্লাহ স্থাপন করলে চল্লিশ দিন থাকল এরপর আল্লাহ বললেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন মাইক লাগো একটু সাউন্ড দাও শোনা কণ্ঠ ভাঙা তো একবারে ইজিলি সাউন্ড দাও ভোকাল বাড়াও দেখো জাতি কণ্ঠ সব বসে গেছে তো না এটা আল্লাহ বললেন হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন সবাই মোদি হবে না আবার মোদি ছাড়া সবাও থাকবে না খেল করেন সবাই কাফের হবে না আবার সবাই মুমিন হবে না আল্লাহ বলতেছেন সৃষ্টি আমি তোমাদের করেছি খলাককুম ফামিনকুম কাফির অমিনকুম মুমিন তোমাদের কাউকে করেছি সৃষ্টিগতভাবে কাফের আর কাউকে করেছি সৃষ্টিগতভাবে মুমিন সুবহানাল্লাহ বলো প্রিয় হাজিরিন আমার এই আয়াতের তাফসীর আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস নবীজি বলতেছেন খলাকাল্লাহু আদম হিনা খলাকাহু আল্লাহ নবী বলতেছেন যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের ফা দরাবা কাতিফাহুল ইমনা ফা আখরাজা যুররিয়াতান বাইদা কাআন্নাহুম যাররু দেখেন আসল খেলা আল্লাহ কোথায় খেলেছেন সুবহানাল্লাহ বলেন ভাই বাচ্চাদেরকে একটু ঠেকাতে হবে বন্ধু খেল করেন কথাটা খুব দামি আসল খেলা আল্লাহ কোথায় খেলেছেন সুবহানাল্লাহ কয় তবদির আমাদের কত ভালো শুধু এই এই শুকরের যদি সেজদা করে জীবন কাটিয়ে দেন তাও একই তজ্ঞতা শেষ হবে না কথা কি বুঝলেন নবীজি বলতেছেন যে খলাকাল্লাহু আদামা হিনা খলাকাহু যখন আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ সৃষ্টি করলেন করার পরে
ফাদরাবা কাতিফাহুল ইউমনা, আল্লাহ তার কুদরতের হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে মারলেন ডান কাতে, কথা কি বুঝলেন? ফা আখরাজা যুররিয়াতান বাইদাআ, সাদা ফকফকে আদমের অসংখ্য সন্তান আদমের পৃষ্ঠ দেশ থেকে বেরিয়ে আসলো, কথা কি বুঝলেন? কাআন্নাহু যাররু, একবারে পিপিলিকার মতো অসংখ্য বনি আদমের সন্তান। ওয়া দরাবা কাতিফাহুল ইসরাফ ফা আখরাজা যুররিয়াতান সাউদা কাআন্নাহুমুল হুমাম, আল্লাহ তাআলা আবার কুদরতের হাত আদম আলাইহিস সালামের বাম পৃষ্ঠ দেশে মারলেন, মারার পরে অসংখ্য বনি আদম সন্তান বেরিয়ে আসলো, কিন্তু তারা কয়লার মতো কালো, কয়লার মতো কালো। এইবার আল্লাহ বললেন ফানাজারা ইলাল ইয়ামিন, আল্লাহ পাক তার কুদরতের নজরটা ডান দিকে রুহুদের দিকে, সাদা রুহুদের দিকে দৃষ্টি দিলেন, দিয়ে বললেন যে আমি তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। আবার বাম দিকে নজর দিলেন, দিয়ে বললেন আমি তোমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এই তোমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী, এই ব্যাপারে এ সিদ্ধান্ত আবার আমার সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারবে না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, ওয়ালা উবালি, আমি সিদ্ধান্ত ব্যাপারে কারোর পরোয়া করি না। সিদ্ধান্ত বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর জন্য জীবন দেবে, আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য জীবন দেবে, কথা কি বুঝলেন? এই খেলাটা আল্লাহ কোথায় খেলেছে? মেরাজের রজনীতেও আমরা জানতে পারি সাইয়েদানা জিবরিল আমিনের সাথে আল্লাহর হাবিব যখন প্রথম গেট পার হলেন আসমানের, দেখছিলেন একজন বয়োবৃদ্ধ মানুষ বসে জিকির আজকার বন্দেগীতে লিপ্ত, জিবরিল আমিন সাথে নিয়ে যে পরিচয় করা দিলেন, ইনাকে কি চেনেন? বলে আমি চিনব কি করে, এই দেশে তো এর আগে আসিনি। বলে ইনাকে সালাম করেন, ইনি হলেন আপনার আদি পিতা সাইয়েদেনা আবি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আব্বাকে সালাম করেন, সালাম করলেন, কথাবার্তা সারলেন, তিনি লক্ষ্য করলেন আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকাচ্ছেন তখন মুখে তার শুভ্র হাসি খুশি, আবার যখন তিনি বাম দিকে নজর করতেছেন তখন চোখে তার পানি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ডান দিকে তাকালেন হাসছেন, বাম দিকে তাকালেন কাঁদছেন, জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন ভাইয়া, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাইয়া আদম এই খেলা তো বুঝলাম না, ডান দিকে তাকালে আব্বাজান হাসেন, বাম দিকে তাকালে আব্বাজান কাঁদেন, এর হিকমতটা কি, এর হাকিকাত কি? তখন জিবরিল আমিন বললেন সন্তান যদি সুখে থাকে বাপের মনে খুশি থাকে, ঠিক কিনা জোরে বলেন? এই ডান পাশের যে সন্তানগুলো এরা হলো জান্নাতি, সুতরাং জান্নাতি সন্তানগুলো দেখে বাপের মুখে হাসি আনন্দ ফুটে উঠছে, পক্ষান্তরে যখন বাম দিকে তাকাচ্ছেন তার এই বাম দিকের সন্তানগুলো জাহান্নামী, সুতরাং তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন সন্তানের কষ্টে তার চোখে পানি। সুতরাং এখান থেকেও বোঝা গেল আসল খেলাটা আল্লাহ আগেই খেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে বাবু তাকদীরের ভিতরে হাদিস আসছে, আমার কথাগুলো কি বুঝতেছেন ভাই? তাহলে সবাই এই জায়গার বক্তা হবে না, এ জায়গার আয়োজক হবে না, এ জায়গার শ্রোতাও হবে না, ওই মমতাজ মমতাজের জন্য প্যান্ডেল এবং তার লোকজন আলাদা, কথা কয় না কেন? আবার আমরা কোরআনের মাহফিল কোরআন সামনে নিয়ে বসছি, আমাদের আয়োজক আমাদের বক্তা আমাদের শ্রোতা এরা আলাদা, কোনোদিন এই শ্রোতা ওই মঞ্চে যাবে না আর ওই মঞ্চের শ্রোতা কোনোদিন কোরআনের মঞ্চে আসবে না, কথা কান ঠিক কিনা? এই খেলাটা কে খেলেছে? এই জন্য আমি শুরুতে একটা হাদিস পেশ করেছি আপনাদের কাছে,
আল্লাহ নবী বলতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন মা মিনকুম ইয়াহাদি ইল্লা ওয়াকাদ কুতিবা মাকাদুহু মিনান নার ওয়া মাকাদুহু মিনাল জান্নাহ নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা শোনো পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হয় না যেই মানুষটা জন্মের আগে তার সিদ্ধান্ত হয়ে যায় না মাকাদুহু মিনান নার ও মাকাদুহু মিনাল জান্নাহ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত তার স্থানটায় আগেই লিপিবদ্ধ হয়ে যায় সাহাবীরা স্বাভাবিকভাবে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা নাদাউল আমাল ওগো আল্লাহর নবী আপনি তো হচ্ছেন সাদিক আপনি তো হচ্ছেন সুদূর আপনি তো হচ্ছেন আলামিন জীবনে কোনোদিন মিথ্যা কথা তো আপনি কন না কথা কন না ঠিক কি না আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছে বলে নাই আমার নবী জীবনে পরের হক নষ্ট করে নাই কথা কয় না ঠিক কি না আমার নবী পারিশ্রমিক নেওয়া ছাড়া অপরের বোঝা বহন করে মানুষের দারে দারে পৌঁছে দিতেন এতিমের হক আদায় করে দিতেন কথা কয় না ঠিক কিনা এত সত্যবাদী নবী ছিলেন ও দোস্ত আমার একটি ঘটনা না বললে বুঝবেন না আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন কোথার থেকে ভাই আজান কয়টায় এখন হচ্ছে 45 তাহলে এখন ভাইজান আলোচনা আমি একটা বিষয় নিয়ে উঠেছি আপনাদের একটু জান্নাতি মানুষ বানাবার জন্য কিছু গুণের কথা বলবো কিসের কথা বলবো কিছু গুণের কথা এই ফিতনার জামানায় জুলুমের জামানায় কোরআন হলো আমাদের জান্নাতে যাওয়ার মাপ যে সেই আলোকে আমি কথা বলতেছি যে জাগায় যায় জান্নাতি আর জাহান্নামী মানুষের কিছু খাসলাত বলবো